হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? আমি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল ট্রাভেল উইথ মি ডট ওয়ান্সে। বন্ধুরা, আগামীকাল 8ই মে, 8ই মে হচ্ছে আমার ছেলের জন্মদিন, তাই আজকে আমরা যাচ্ছি আদ্যা মন্দিরে সবাই মিলে ফুল ফ্যামিলি আমার ছেলের নামে পুজো দিতে। কারণ কালকে সকালবেলা যদিও বাড়িতে কিছু করছি না, কোনো অনুষ্ঠান করছি না, আমরা গরিব মানুষ, কোথা থেকে করব? তো যাই হোক, কালকে কোনো এমনি অনুষ্ঠান হচ্ছে না। আমার ছেলের বয়স 15 থেকে 16 হবে। 2005-2006 হচ্ছে ওর ডেট অফ বার্থ, 8 মে 2006। আর আগামীকাল ও 16 বছরে পড়বে। তো সেই কারণে আমাদের ইচ্ছে ছিল কালকে সকালবেলা পুজো দিতে যাওয়া, কিন্তু কালকে সকালবেলা একটু বাড়িতে রান্নাবান্নার কাজ থাকবে, তো সকালে আর পুজো দিতে যাওয়া হবে না। তাই আমরা ঠিক করলাম আজকে সন্ধেবেলায়, আজকে 7 তারিখ, 7th মে 2022, আজকেই ভাবলাম আমরা সন্ধেবেলায় গিয়ে একটু পুজো দিয়ে আসি। তাহলে চলুন আজকে আমরা আদ্যাপীঠের মন্দিরে যাই, একটু আমার ছেলের নামে পুজো দিই, আদ্যাপীঠ মন্দিরটাও ঘুরে আসি। বা বা, কার জন্মদিন বোঝাই যাচ্ছে না? তোর না দাদার? কোথায় যাচ্ছিস তুই, রেডি হয়ে? গাইজ, এটা আমার মেয়ে স্বপ্নেশা, স্বপ্নেশা বিশ্বাস, আর আমার ছেলের নাম হচ্ছে স্বপ্নময় বিশ্বাস। কার জন্মদিন বোঝা যাচ্ছে না, রেডি হয়েছে, সবাই যাবো, ও রেডি হয়ে গেছে, নাচানাচি শুরু করে দিয়েছে। কোথায় যাবে তুমি? বড়টা কালকে জন্মদিন, একটু মাথা হাত বুলিয়ে দিন। মোবাইল ঘাটা বন্ধ করা, বেশি মোবাইল একদম হাত দেবে না, পড়াশোনা ছাড়া মোবাইল আর মোবাইলকেই সর্বনাশ করবে। বিজ্ঞান আশীর্বাদ না অভিনয় অভিশাপ, একটা কথা আছে না, যতটা আশীর্বাদ অভিশাপ তার পূর্ণ হয়ে মোবাইলে অ্যাডিকশন করো না, একদম পড়াশোনা হবে না, শুধু মোবাইল নিয়েই থাকে সবার, জানি তো লোক দেখলে বোঝা যায় কি করে না। আচ্ছা, যে ঠাকুরমশাইয়ের কাছে আমরা প্রণাম করলাম, উনি হচ্ছেন মুখার্জি বাবা, মানে এই যে আদি আদ্যা মন্দির আছে সে আদি আদ্যা মন্দিরের প্রধান পুরোহিত। ওনার শুনি আমাদেরকে খুব ভালোবাসেন, বিশেষ করে আমার মিসেসকে আর কি, নিজের মেয়ের মতন ভালোবাসেন আর কি। তো ওনার সাথে আমাদের খুব ভালো একটা রিলেশন, আমরা যখনই আসি তখনই আমরা ছোটো আদ্যা মন্দিরে পুজো দিই, আদি আদ্যা মন্দিরে। আর এইটা হচ্ছে আদ্যা মন্দিরের মেন আদ্যা মন্দির, বড় আদ্যা মন্দিরটা এইটা। Yeah.
এটাই হচ্ছে আদি আদ্যা মন্দির, আদি আদ্যা মন্দির। আর মুখার্জি বাবা ভিতরে পুজো করছে, এই যে মুখার্জি বাবা। এখন বড় আদ্যা মন্দিরের আরতি চলছে, আমি বড় আদ্যা মন্দিরের আরতির ভিডিওটা দেখালাম না, তার কারণ হচ্ছে আমার অলরেডি আমার আরেকটি চ্যানেল আছে ট্যুর উইথ দি সঞ্জীব বিশ্বাস, আপনারা ওখানে গেলে আমার আদ্যাপীঠের দুটো এপিসোড ওখানে করা আছে, কমপ্লিট ভিডিও, সম্পূর্ণ আদ্যাপীঠের তথ্য এবং আদ্যাপীঠের আরতি সমস্ত কিছু ভিডিওতে করা আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আমি উপরের আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আদ্যাপীঠ মন্দিরের যে আমার ভিডিওগুলো করা আছে ট্যুর উইথ দি সঞ্জীব বিশ্বাসের, আপনারা ওখানে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের মতন আমরা এখানেই বেরিয়ে যাবো, আজকে আর আরতির জন্য ওয়েট করব না, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে বড় মন্দিরে পুজোর মানে বড় মন্দিরে আরতি হচ্ছে। সামনেটা হচ্ছে লেডিস, এখানে লেডিসরা বসে, আর পিছনে হচ্ছে জেন্টস, ছেলেরা এখানে বসে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এরকম নতুন নতুন ব্লগ রেগুলার আমার চ্যানেলে আপনারা পেতে থাকবেন। আমরা এখন এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর। ছেলে আদ্যাপীঠ থেকে বেরিয়ে বললো একটু কচুরি খাবে দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরের কচুরিটা খুব টেস্টি হয়, তো কচুরি কিনবো বলে এখানে এসেছিলাম। দেখছি সব দোকান বন্ধ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে একদম দক্ষিণেশ্বর। এখানে চলে এসেছে এখন ওই এখানে যে আগেকার যে মার্কেটগুলো ছিল সেই মার্কেটগুলো এখন একটা কমপ্লেক্সের মধ্যে শিফট করে দেওয়া হয়েছে, তো সেই মার্কেটের মধ্যে এসেছি। দক্ষিণেশ্বরের হিঙের কচুরি, বিখ্যাত কচুরি, এখন আর দক্ষিণেশ্বরের ভিতরে দোকান নেই, এখন সব গেটের বাইরে করে দিয়েছে, এখন করে দিয়েছে এইসব জায়গায় দোকান। এখান থেকে ওই ঘরের জন্য নিয়ে নিলাম দু প্লেট, চার প্লেট কচুরি। কী হয়েছে, কী হয়েছে তোমার, কী হয়েছে, কী খাবে তুমি, মাজা মাজা। এটা হচ্ছে স্কাইওয়ে, দক্ষিণেশ্বর স্কাইওয়ে রাস্তাটা, এটা দিয়ে ওঠে, এসকেলেটার লাগানো আছে এটা দিয়ে, আর এটা হচ্ছে স্কাইওয়ে। তাহলে আদ্যাপীঠ ঘুরতে এসে আমাদের বোনাস ঘোরা হয়ে গেলো দক্ষিণেশ্বর, যদিও মায়ের মন্দিরে পুজো দিইনি দক্ষিণেশ্বরে, তবুও কচুরি কেনার নামে একবার দক্ষিণেশ্বর এসে ঘোরা হয়ে গেল বহুদিন পর। এই এই দোকানগুলো এখন এখানে টেম্পোরারি বেসিসে বসেছে, ওখানে যে দোকানগুলো ছিল কচুরি তাদেরকে তুলে দিয়ে বাইরে করে দিয়েছে, একটা দোকান এই পার্কিংয়ের ভিতরে রেখেছে, এটা টেম্পোরারি বেসিসে, যখন ওখানে কমপ্লেক্সটা তৈরি হয়ে যাবে তখন এই দোকানগুলো আবার ওখানে শিফট হয়ে যাবে। ও ফাইনালি ঘরে এসে ঢুকলাম, বেরিয়েছিলাম 5:30 নাগাদ, এখন ঘড়ির কাঁটায় পুরো 8:00। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগ এখানেই শেষ করব, আবার দেখা হবে আগামীকাল। আগামীকাল আমার ছেলের জন্মদিন, কালকে ছেলের জন্মদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। নমস্কার।